বন্ধুরা, আগামীকাল পবিত্র শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিনে এক মুঠো চাল নিয়ে চুপচাপ বাড়ির এই স্থানে তুলে রাখুন। এর ফলে দেখবেন ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনার সংসার। এর ফলে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কর্ম ছাড়া মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন করা যায় না। কিন্তু অনেক সময় যথার্থ কর্ম করা সত্ত্বেও আমাদের ভাগ্য প্রসন্ন হন না। আর এর পেছনের কারণ কি, আর কেনই বা মানুষের মধ্যে অর্থাভাব দেখা দেয়? কেনই বা অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করা সত্ত্বেও সেই অর্থ জলের মতো খরচ হয়ে যায়? আর এই সমস্ত অর্থের সমস্যা কিভাবে দূর করা সম্ভব, সেটাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মানুষ চায় সুখ, শান্তি, সমৃদ্ধিতে জীবন যাপন করতে। কিন্তু বন্ধুরা, অর্থ বা টাকা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে অর্থই অনর্থের মূল। এই কথাটি অনেকেই বলে থাকলেও এই বিষয়টি বাস্তবে অর্ধ সত্য। কারণ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য অর্থের অবশ্যই প্রয়োজন, আর তার জন্যই মানুষ অক্লান্ত পরিশ্রম করে রোজগার করে। কিন্তু সেই রোজগার করা অর্থই যখন কোনো মানুষকে সদা সর্বদাই পরিচালনা করতে শুরু করে, তখনই সেই অর্থ মানুষের অনর্থের কারণ হয়। আসলে সেই বিষয়টি তখনই হয়ে থাকে যখন মানুষ তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষের মন সদা সর্বদাই চঞ্চল প্রকৃতির। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্ম ছকে যে নয়টি গ্রহের কথা বলা হয়েছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা একটি প্রভাব রয়েছে আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে। যদিও এর মধ্যে সবথেকে বেশি খুব দ্রুত রাশি বদল করে থাকে চন্দ্র। মানুষের মন কি চাইছে তা অনেকটাই নির্ভর করে এই চন্দ্রের অবস্থানের ওপর। আর এই চন্দ্রের নেতিবাচক প্রভাবের ফলেই মানুষের মনে চঞ্চলতার সৃষ্টি করে, বিভিন্ন কাজে মন বসে না, আর কাজ ঠিকমতো না হলে মানসিক অশান্তি বাড়ে এবং সেই ব্যক্তির অর্থাভাব দেখা দেয়। আর এজন্যই চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কয়েকটি উপায় বা ক্রিয়ার কথা বলা হয়েছে। আর এই চন্দ্র দোষ দূর করার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যে কোনো দিন কোনো গরিব, দুস্থ, অসহায়, দুঃখী মানুষকে যে কোনো এক প্রকার সাদা দ্রব্য দান করুন। আর এখানে সাদা দ্রব্য বলতে বোঝানো হয়েছে দই, দুধ, চিনি, লবণ, চাল, সাদা পৈতে অথবা সাদা বস্ত্র। আর এর মধ্য থেকেই যে কোনো এক প্রকার দ্রব্য প্রত্যেক সোমবার দিন কোনো দুস্থ, গরিব, দুঃখী, অসহায় মানুষকে মন খুলে দান করুন। আপনার এইরূপ ক্রিয়ার ফলে চন্দ্র দোষ দূর হয় এবং আয় উন্নতি বাড়ে, এবং সেই সঙ্গে মানসিক অশান্তি থেকে সুনিশ্চিতভাবে মুক্তি পাওয়া যায়। ঠিক এরই পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে আপনাকে 21টি নিখুঁত চাল একটি কাগজে মুড়ে সদা সর্বদাই আপনার মানি ব্যাগ বা পার্সে রাখা প্রয়োজন। এর ফলে আপনার বাড়তি খরচ কমবে এবং আপনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয়
আপনাদের খেয়াল রাখতে হবে। আর সেটি হলো আপনারা যে একুশটি চাল নেবেন সেটি একেবারে নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন চাল হওয়া প্রয়োজন। খেয়াল করবেন যাতে কোনো রকম কন ভাঙা বা ভাঙা কালো হয়ে যাওয়া চাল এক্ষেত্রে ব্যবহার করবেন না। যাই হোক বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে ধন সম্পত্তির দেবী হলেন মা লক্ষ্মী। পারিবারিক আর্থিক উন্নতির জন্য আমরা ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি, কিন্তু মা লক্ষ্মীর পূজার পর আমরা অনেকেই এই বিষয়টি করি না। আর তা হলো মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর মায়ের যে মূর্তি বা চিত্র বাড়িতে রেখে দিই, সেই মূর্তি বা ছবির পাশে আমাদের আপনাদের সকলেরই সর্বদাই একটি ঘটে চাল ভর্তি করে সদা সর্বদাই রেখে দেওয়া প্রয়োজন, এবং সেই সঙ্গে ওই চালের ওপর একটি এক টাকার কয়েন অবশ্যই রাখা উচিত, এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পদতলে পাঁচটি সাদা কড়ি অতি অবশ্যই রেখে দেওয়া উচিত। এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহের মধ্যে সদা সর্বদাই অচলা হয়ে বিরাজ করবেন, এবং যে গৃহে এইরূপ ক্রিয়া করেন সেই গৃহে অর্থ উপার্জন বৃদ্ধি হয়। এবং সর্বশেষ আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে যে কথাটি বলবো সেটি অনেকের ক্ষেত্রেই হয়তো অজানা, আর তা হলো আমাদের বাড়িতে কোনো না কোনো সময় কোনো দুস্থ দুঃখী অসহায় মানুষ বা ভিখারি আসা যাওয়া করে, আর আমরা কোনো ভিখারি ও অসহায় মানুষকে টাকা বা চাল দান করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে ভিখারিকে আপনি টাকা বা চাল দান করছেন সেই ভিখারির কাছ থেকে চালের সামান্য কিছু অংশ যদি আপনি আপনার ঘরে রাখতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে কখনোই অর্থের অভাব হবে না। তাই এর জন্য কোনো ভিখারিকে দান করার সময় তাকে বলতে বলুন যে দান করা চালের কিছু অংশ আপনার পাত্রে রেখে দিতে, তারপর আপনি ওই চাল আপনার ঘরের মা লক্ষ্মীর মূর্তির পাশে রাখা যে চালের পাত্রটি বা চালের ঘরটি রেখেছিলেন সেই ঘটের মধ্যে রেখে দিন। তাহলে কখনোই আপনার ঘরে দারিদ্রতা প্রবেশ করবে না। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখবেন, এই সমস্ত কিছু কাজ করার পর যদি আপনি আপনার নিজের কর্ম বন্ধ করে দেন, তাহলে এর কোনো প্রভাব আপনার জীবনে বিন্দুমাত্র পড়বে না। কারণ মানুষের জীবনে তার ভাগ্য বা লাভ যদি 50% হয়ে থাকে, তাহলে তার বাকি অংশটি অবশ্যই কর্ম। তাই যথার্থ কর্ম করার মধ্য দিয়ে এই উপাচারগুলি করার মাধ্যমে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা সম্ভব হয়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক।